আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা যা দেখবো সেটা হচ্ছে অনেকেই যারা এইচ পড়ো তো তোমরা অনেকেই প্রোগ্রাম মোবাইলে রান করাতে পারো না ঠিকমতো অনেকে বলে স্যার হচ্ছে আমরা প্রোগ্রাম লিখি কিন্তু রান করাতে গেলে রান হয় না তো যদি এরকম সমস্যা হয় তাহলে অন্যতম কারণ হচ্ছে তোমরা যখন প্রোগ্রামটা সেভ করো তখন ডট সি দিয়ে সেভ করো না অর্থাৎ প্রোগ্রাম সেভ করার সময় ডট সি দিয়ে সেভ করতে হবে আর যারা একেবারেই নতুন যারা এখনও মোবাইলে সি প্রোগ্রামিং রান করাওনি তাদের জন্য আমরা একেবারে শুরু থেকে দেখবো আমি ফার্স্টে প্লে স্টোরে যাব আমি ফার্স্টে যাব প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে আমি তোমাদেরকে একটু দেখাবো তুমি কি লিখে সার্চ দিবা আমার কাছে ডাউনলোড করাই আছে তো আমরা সি প্রোগ্রাম করার জন্য যে সবচেয়ে ভালো যে অ্যাপটা আর সেটা হচ্ছে সিপিপি ড্রয়েড হ্যাঁ আমি স্টোরে গেলাম তো প্লে স্টোরে গিয়ে আমি যেটা দেখবো সেটা হচ্ছে সিপিপি ড্রয়েড নামের প্রোগ্রাম কোথায় আছে তো আমরা সার্চ করবো সিপিপি ড্রয়েড ডিআর ও আইডি সিপিপি ড্রয়েড তো সিপিপি ড্রয়েড আমরা সার্চ করলাম করার পর এখানে দেখতে পাচ্ছি যে ফোর স্টার রেটিং আছে থার্টি থ্রি কে রিভিউ আছে ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোডস আছে তো এই যে অ্যাপটা আছে ফার্স্ট এটা আসার কথা তো না আসলে তুমি একটু খুঁজে দেখবা যে কোনটা ফোর স্টার আছে ওয়ান মিলিয়ন প্লাস ভিউ আছে তারপর থার্টি থ্রি কে আছে তারপর তুমি ডাউনলোড করে নিবা আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি কি করলাম না ডাউনলোড আর করলাম না আমি সরাসরি আমার যে সিপিপি ড্রয়ের যে প্রোগ্রামটা আছে মানে যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে আমি ওপেন করবো তো আমি সিপিপি ড্রয়েড সফটওয়্যারটা ওপেন করছি ওপেন করার পর এরকম একটা পেজ আসবে তোমার সামনে যেখানে তুমি প্রোগ্রাম লিখতে পারবা এরকম একটা পেজ আসবে যেখানে তুমি প্রোগ্রাম লিখতে পারবা তো আমরা ফার্স্ট স্টেপ প্রোগ্রামটাকে সেভ করে নিতে পারি তো সেভ করে নেওয়ার জন্য আমরা এখানে অনেকগুলো অপশান দেখছি হ্যাঁ এখানে আমি কোনায় ক্লিক করেছিলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য এখানে কোনায় ক্লিক করলে ডান পাশে কোনায় ক্লিক করলে এই বিভিন্ন ধরনের অপশান আসবে হ্যাঁ তারপর হচ্ছে এখানে এখানে একটা অপশান আছে এখানে আরও অপশান আছে এগুলো আমাদের পরে কাজে লাগবে তো আমরা শুরুতেই কোনার যে অপশন আছে সেখানে গিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ফাইল যে অপশনটা আছে ফাইল অপশনটা সিলেক্ট করব। তো ফাইলটা সিলেক্ট করে আমি নিউ ফাইল নিলাম হ্যাঁ নিউ ফাইল তো আমি এই কি করব। ফাইলটার একটা নাম দিয়ে সেভ করব। ধরো তুমি নাম দিলা হচ্ছে ধরো লিখলা যে প্রোগ্রাম ওয়ান এমনিতে নাম দিলা প্রোগ্রাম ওয়ান তারপর তুমি যে কোনো কিছু নাম দিতে পারো নামটা সমস্যা না সমস্যা হচ্ছে এখানে ডট সি দিতে হবে মানে যে কোনো নাম তুমি দিতে পারো দিয়ে ডট সি দিলা আমি এখানে ধরো প্রোগ্রাম ওয়ান না দিয়ে যদি অন্য কিছু দিই তাতে কোনো সমস্যা নাই আমি লিখলাম হচ্ছে আইসিটি আইসিটি লিখলাম আমি প্রোগ্রামের নাম দিলাম আইসিটি তোমার ইচ্ছা তুমি যা খুশি তা দিতে পারো তো আমি লিখলাম হচ্ছে প্র্যাকটিস হ্যাঁ প্র্যাকটিস দিলাম প্র্যাকটিস প্র্যাকটিস ওয়ান দিলাম এক নাম্বার প্রোগ্রামটা আমরা প্র্যাকটিস করছি এক এক নাম্বার প্রোগ্রামটা তো আমি দিলাম প্র্যাকটিস ওয়ান তুমি যে কোনো একটা নাম দিতে পারো কিন্তু মাস্ট হচ্ছে এখানে ডট সিটা দিতে হবে অর্থাৎ এখানে ডট সিটা দিতে হবে এটা হচ্ছে মাস্ট ডট সি ছোটো হাতে ডট সি দেওয়ার পর আমি ওকে করব তো ওকে করলে আমার যে প্রোগ্রামটা আছে এটা হচ্ছে সেভ হয়ে যাবে তো দেখো আমরা সবার উপরে দেখতে পাচ্ছি যে প্র্যাকটিস ওয়ান নামে আমরা দেখতে পাচ্ছি যে প্র্যাকটিস ওয়ান ডট সি এই নামে আমার যে প্রোগ্রামটা সেটা সেভ হয়েছে এখন আমরা এখানে একটা প্রোগ্রাম লিখবো তো যারা সি প্রোগ্রাম লিখতে জানো তারা তো জানো ফার্স্টে হচ্ছে একটা হেডার ফাইল দিতে হয় তো আমরা একটা হেডার ফাইল দিলাম যেটা হচ্ছে ইনক্লিউড ইনক্লিউড এস টিডিউ ডট এইচ আমরা যে হেডার ফাইলটা দিচ্ছি সেটা হচ্ছে এস টিডিউ ডট এইচ তো আমরা ফার্স্টে একটা হেডার ফাইল দিব সেটা হচ্ছে এস টিডিউ ডট এইচের একটা হেডার ফাইল দিলাম তো যারা সি প্রোগ্রাম পারো তারা তো প্রোগ্রাম লিখতেই পারো তারপর হচ্ছে আমরা একটা মেইন ফাংশন দিলাম আমরা একটা মেন ফাংশন দিব মেন ফাংশন দিয়ে কী করতে হবে কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় চাইলে তুমি ইন্ট মেন ফাংশনে ইউজ করতে পারো ইন্ট পেন ফাংশনে ইউজ করতে পারো তো যদি তোমার প্রোগ্রামে কোথাও ভুল হয় তাহলে তোমাকে অবশ্যই প্রোগ্রামে দেখাবে কোথায় কোথায় ভুল তুমি যখন রান করাতে যাবা প্রোগ্রাম যখন বিল্ড করবা তখন দেখাবে তো আমরা কি করবো এখন একটা সেকেন্ড ব্র্যাকেট নিব তো আমরা জানি যে সি প্রোগ্রাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয় তো আমি ধরো প্রিন্টএফ একটা লিখা দিলাম প্রিন্টএফ অর্থাৎ আমি একটা লেখা হচ্ছে প্রিন্ট করবো তো প্রিন্ট করার জন্য আমি কী প্রিন্ট করবো আমি প্রিন্ট করব ধরো আইসিটি উইথ সায়েন্স স্যার আমি এই লেখাটাকে মনিটরে শো করতে চাচ্ছি আইসিটি উইথ সায়েন্স স্যার এই লেখাটাকে আমি প্রিন্ট করব। তা আমি প্রিন্ট এফের মধ্যে এটা লিখলাম তো আইসিটি উইথ সায়েন্সের লিখে ফেললাম তো এই যে লেখাটা আমি লিখলাম আমরা জানি প্রিন্ট এফের কাজ হচ্ছে কি করা প্রোগ্রামের আউটপুট শো করানো আমরা জানি প্রিন্ট এফের কাজ হচ্ছে প্রোগ্রামের আউটপুট শো করানো এখানে এই অ্যাপটাতে অনেক অ্যাড আসে তো তুমি ট্রাই করবা এটা অফলাইনে মানে যখন ওয়াইফাই অন থাকে বা ডেটা অন থাকে তখন এরকম অ্যাডগুলো এসে এখানে একটা ফুড পান্ডার এর এসেছে অ্যাডগুলো খুব ডিস্টার্ব করে তো তোমরা এটা অফলাইনে করার চেষ্টা করবা তো আমি এখানে যে প্রোগ্রামটা করলাম পিন্টেফ জাস্ট এইটুকুই আমরা এখন এটাকে আমরা কীভাবে রান করাতে হয় তো উপরে আমরা সবার উপরে পাশাপাশি যে এদিকে চারটা অপশন দেখতে পাচ্ছি চারটা অপশন তো আমরা এখানে দুই নম্বর অপশনে যাব দুই নম্বরে একটা বজ্রপাতের মতো চিহ্ন আছে তো আমরা এই চিহ্নটা থেকে ক্লিক করবো আমরা এখানে ক্লিক করবো করার পরে আসবে হচ্ছে দ্য প্রজেক্ট ইজ মডিফাইড সেভ প্রজেক্ট বিফোর কম্পাইলিং কম্পাইলিং কম্পাইলের আগে তুমি কি সেভ করতে চাও কিনা আমি বললাম ইয়েস আমি সেভ করতে চাই তো এটা সেভ হয়ে গেলো তো সেভ হওয়ার পরে আমরা যে যেটা দিয়ে ক্লিক করেছি অর্থাৎ উপর থেকে দুই নম্বর যে ক্লিক করেছি এখন আমরা তিন নম্বর অপশানটা ক্লিক করবো তিন নম্বর অপশানে ক্লিক করলে আমাকে আউটপুট দেখাবে দেখো আমি এখানে লিখেছি যে আইসিটি সায়েন্স লেখাটা প্রিন্ট করার কথা বলেছিলাম এখানে কিন্তু আইসিটিউ সায়েন্সের লেখাটা প্রিন্ট করেছে তাহলে আমরা কি করলাম আমরা সবার শেষের আগের অপশনটা অর্থাৎ যেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের মতো হ্যাঁ ট্রায়াঙ্গেলের মতো তো এই ট্রায়াঙ্গেলের মতো যে চিহ্নটা আছে এখানে এইটাতে ক্লিক করেছি তার আগে এইটা দিয়ে বিল্ড করেছি এটা দিয়ে বিল্ড করেছি তার মানে ফার্স্ট আমরা সেভ করে নিয়েছি সেভ করার পরে তারপরে আমরা এটা দিয়ে হচ্ছে আমরা কি করেছি কম্পাইল করেছি সবার শেষে এটা দিয়ে আমরা হচ্ছে সেভ করেছি তো যে কোনো প্রোগ্রাম তুমি লিখে এরকম আউটপুট দেখতে পারো ঠিক আছে তো আমরা সি প্রোগ্রামের আরও অনেক ভিডিও আছে যেগুলোতে সব ধরনের প্রোগ্রাম করা আছে তাই আমি সি প্রোগ্রাম কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি না প্রোগ্রামগুলোর বেসিক সহ পড়ার জন্য তুমি আমার এখানে অনেকগুলো ভিডিও আছে চাইলে তুমি সেগুলো দেখতে পারো তবে আইসিটির মধ্যে আইসিটি বইটার মধ্যে এইচ যে আইসিটি বইটা সবচেয়ে কঠিন তোমরা জানো সি প্রোগ্রামিং অধ্যায়টা অর্থাৎ অধ্যায় পাঁচটা সবচেয়ে কঠিন তো আমার মনে হয় যে অধে পাঁচটা তোমরা ভালো করে পড়বা যদি কেউ ভালো করে পড়ে নেয় তাহলে তার প্লাস পেতে খুব বেশি ব্যাক পেতে হয় না তুমি চেষ্টা করবা যে আইসিটির অর্ধেক পাঁচ চ্যাপ্টারটা যেভাবে তোমার আয়ত্ত নিয়ে আসার জন্য এটা যদি তুমি আয়ত্তে নিয়ে আসতে পারো তাহলে এখানে দুইটা সিএনশীল আসে সাথে ষাটটা এমসি এমসিকিউ আসে প্রায় ষাটটার মতো এমসিকিউ আসে বা ছয়টা এমসিকিউ মিনিমাম ছয়টা তো আসেই তো এই ছয় সাতটা এমসিকিউর জন্য আর সাথে দুইটা সিএনশীলের জন্য তুমি অর্ধেক পাঁচটা ভালো করে পড়ে ফেলবা তাহলে আশা করি তুমি তোমার সিপোগ্রাম নেওয়ার সমস্যা থাকবে না তো আজকে আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ তোমাদের অন্য কোনো ক্লাসে কথা হবে তোমাদের যাদের যে টপিকের সমস্যা সিপোগ্রামিং হোক ওর অন্য অন্য অধ্যায় বইয়ের যে কোনো টপিকের সমস্যা হোক তোমরা অবশ্যই এখানের কমেন্ট সেকশনে জানাবা তাহলে আশা করি আমি তোমাদের যে সমস্যাগুলো এগুলোর সমাধান দিতে পারবো ছোটো ছোটো টিউটোরিয়াল আকারে তো সবাই ভালো থাকবা আর পড়াশোনার মধ্যে থাকবা সবাই আমার জন্য দোয়া করবা আর তোমরাও সুস্থ থাকবা সাবধানে থাকবা আল্লাহ হাফেজ